নিয়ে সবার সাথে মিশে কথা বলো, সবাই একসাথে হয় এটা অনেক মজা হয় না? ইয়েস স্যার, আর সবাই মিলে চালাই। আমি স্কেটিং করলাম, আমার ভালো লাগে অনেক। অনেক ভালো লাগে না? মনে হচ্ছে যে পাখির মতো উঠতেছো, তাই না? হ্যাঁ। ডানা ছাড়া এই শনিবার সকাল 9টায় ক্রীড়া পরিষদের ক্রীড়া দিবস উপলক্ষে একটা র্যালি হবে। যারা আসতে ইচ্ছুক আমাকে ফোন দিবেন, এবং যারা আসতে ইচ্ছুক ওখানে টি শার্ট দিবে, ক্যাপ দিবে, র্যালি করে আপনারা আবার আপনার বাসায় চলে যেতে পারবেন। যারা আসবেন আমাকে অবশ্যই ফোন দিবেন কয়জন, কারণ একটা সীমিত ই থাকে। তো যারা আসবেন অবশ্যই যে জানাবেন, বড় আমাদের আমার বড় স্টুডেন্ট যারা আছো সবাই কিন্তু চলে আসবা সকাল 9টায় শনিবার ক্রীড়া দিবস উপলক্ষে, র্যালি হবে, সবাই চলে আসবা। এখানে যে যেভাবে আছো সেভাবে দাঁড়িয়ে যাও, এইখানেই দাঁড়িয়ে যাও, স্ট্যান্ড আপ। ব্যাকওয়ার্ড জাম্প যারা পারো এক পাশে আসো, তোমরা এই পাশেই থাকো, না তোমরা ওই পাশে যাও। দ্রুত করো, এই পাশে আসো, আরো যাও, আরো যাও, ওকে। তো তোমরা ফরওয়ার্ড জাম্প পারো, তাই তো? রেডি সেট রেডি। কিন্তু সবাই বেশি দিন হয় না এখানে জাম্প শিখছে, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে জাম্প শিখে গেছে। মানে এই জাম্প যদি না শিখে রাস্তাঘাটে ভাঙাচোরা পড়লে কিন্তু ওরা বিপদে পড়ে যাবে। স্পিড ব্রেকার জাম্প করে পার হওয়া যায়, জাম্পিং শেখা দরকারি। তো এই রোদের কারণে কিন্তু আজকে জাম্পিং করে ছুটি দিয়ে দেব। ওকে রেডি, ব্যাকওয়ার্ড সেট। মেলিন্ডা কি করে সবাই বলো, মেলিন্ডা কি করে তোমন সেট? মেলিন্ডা করো না কেন, ফাঁকে উপরে যাও, উপরে যাও, ওখান থেকে রানিং নিয়ে দিবা, সবাই যাও, তুমি তো পারো, যাও, মানবিক পারো না? আমি আছি, পড়বো না। ওকে, কাছ থেকে নাও, এই সাইডে আসো। মানবিক আসো, এই বারো, আমার মনে পড়ছে বলে। ওর আগে এটা শিখো, হাই, ওকে রেডি, চারজন একসাথে দিবা, আসো না কেন সবাই একসাথে, পারবা? ধরবো কেন, তোমার সেফ গার্ড কোথায়? তো সেফ গার্ড থাকলে ব্যথাই পাইতো না, গার্ড না পড়, সেফ গার্ড আনা লাগবে না, হাঁটুর একটু ছিললে তখন ভাল লাগবে, একটু হাঁটু। একজন একজন,
রেডি গো গো ইসবাসরা তো আজকে দর্শক আমরা কথা বলবো ওদের ইমপ্রুভমেন্ট নিয়ে ওরা কি পরিমাণ ইমপ্রুভ করলো স্কেটিং এ ভর্তি হয় স্কেটিং এর পাশাপাশি ওদের কথা বলা ওদের চলাফেরার স্টাইল ওদের কেমন পরিবর্তন আসছে আমরা এটা নিয়ে আজকে কথা বলবো ওদের সাথে চলেন আমার টনাটনিদের সাথে কথা শুরু করি তো প্রথমে আমরা আজকে দর্শক অনেক বড় আড্ডা দেব সবাইকে নিয়ে আড্ডা দিচ্ছি সবাই আসেও নাই কারণ প্রচন্ড রোদ আজকে রোদ আর অনেক গরম পড়তেছে যার জন্য অল্প কিছু সংখ্যক স্টুডেন্ট আছে আমি ওদের সাথে আমাদের আমরা সবাই একটু গল্প করব তো প্রথমে আমরা চলে যাব আমাদের এই পুরি স্পৃহা স্পৃহা তুমি কেমন আছো ভালো ভালো আছো হ্যাঁ তো তুমি যে স্কেটিং করতেছো তোমার কি কি পরিবর্তন আসছে স্কেটিং এ এসে আমাকে আমাদেরকে একটু বলো নিজের কাজ করতে পারি তারপর সবার সাথে মিশামিশি করি মজা লাগে ভেরি গুড মানে সবার সাথে মিশতে পারতেছো তারপর নিজের কাজ নিজে করতেছো দায়িত্বশীল হয়ে গেছো তাই তো তো দর্শক শুনলেন সে কিন্তু নিজের কাজ নিজে করে গাড়ি দিয়ে নামাই দেওয়া যাওয়ার পরে ওরা নিজেদের স্কেট নিজেরা পরে রেডি হয় এবং সম্পূর্ণ সব কাজ ওরা নিজেরা করতে পারতেছে এবং দায়িত্বশীল হয়ে উঠতেছে এতটুকুই সবার সাথে মিশতে পারতেছে কথা বলতেছে তো তারপরে স্পৃহারটা শুনলাম স্পৃহাকে অনেক ধন্যবাদ যে তুমি বাসার কাজে হেল্প করো একটু হ্যাঁ একটু মাঝে মধ্যে তারপর ইফতারে একটু হেল্প করি ভেরি গুড করে চলে বাসায় হেল্প করবা আব্বু যখন অফিস থেকে আসবে বা কোথা থেকে আসবে তখন কি করে দিবা শরবত গলে দিবা আব্বুর কি হাল হাকিকত জিজ্ঞাসা করবা কেমন আছো ঠিক আছে মত বিনিময় করো না ভেরি গুড সালাম দাও বাসায় গিয়ে সালাম দিবা আজকে থেকে সবাই সালাম দিবা ওকে তো তারপর আমরা কথা বলবো স্পর্শ আমার এটা হচ্ছে আমার পটেটো পটেটো কেমন আছো ভালো ভেরি গুড তুমি হচ্ছে বলো তোমার স্কেটিং স্কেটিং করে তোমার ইমপ্রুভমেন্ট কি কি হলো সবার সাথে মিশতেছো কথা বলতেছো তাই তো তো আর কি ইমপ্রুভমেন্ট হলো আবার হচ্ছে স্কেটিং আমার স্কেটিং করলে আমার ভালো লাগে অনেক অনেক ভালো লাগে না মনে হচ্ছে যে পাখির মতো উঠতেছো তাই না হ্যাঁ ডানা যারা কিন্তু দর্শক এই যে মঙ্গল গ্রহে যে চাঁদে যায় নবচারী তারা কিন্তু যখন পৃথিবীতে আসে তারা কিন্তু হাঁটতে পারে না মন শরীর একদম হালকা একদম তো ভাসমানে থাকে তো এরকম মনে হয় না স্কেট খোলার পরে খালি পায়ে হাঁটলে কেমন মনে হয় হ্যাঁ শরীর হালকা হয়ে যায় না হ্যাঁ এটা কিন্তু স্কেটিং হচ্ছে ব্যায়ামের রানী যার জন্য কিন্তু সর্বোপরি স্কেটিং করলে বডির ওয়েট হালকা হয়ে যায় এবং পুরো বডির এক্সারসাইজ একমাত্র স্কেটিংয়েই হয় এবং সুইমিংয়ে হয় এই দুইটা এক্সারসাইজ খুবই বেস্ট আর হচ্ছে তারপর আমরা কথা বলবো আমাদের আরিশা আরিশা স্যার আরিশা আমি তোমাকে চিনি আরিশা তো আরিশার সাথে কথা বলবো আরিশা আমাদেরকে ওই দিন সুরাও শুনিয়েছে ভেরি গুড তো আরিশা তুমি কেমন আছো ভালো ভালো আছে তো আরিশা কোন ক্লাসে পড়ো ক্লাস থ্রি ক্লাস থ্রিতে পড়ো মাশাল্লাহ তো তোমার স্কেটিং এ কি কি ইমপ্রুভমেন্ট হলো বলো তো আমার এটা করতে ভালো লাগে তারপরে কি বাসায় মানে আমি যে দায়িত্বশীল হওয়ার কথা বলছি সেই দায়িত্বগুলো কি কি তুমি ছোট ছোট কাজের দায়িত্ব কি কি নিয়েছো আমি গোসল করে নিজের কাপড় ধুয়ে বারান্দায় নেড়ে দেই তারপরে ইফতারের সময় আম্মুকে হেল্প করি তারপরে আর কি করি মানে ছোট ছোট কাজের দায়িত্বগুলো অলরেডি সে নিয়ে নিয়েছে ভেরি গুড তো আমরা তারপরে আরিশাকে ধন্যবাদ যে ও দায়িত্বশীল হয়ে উঠতেছে তারপর আমরা কথা বলবো আমাদের মানবিক মানবিক কেমন আছো ভালো তুমি কতদিন যাবত স্কেটিং করো আচ্ছা মনে নাই তুমি স্কেটিং করতে এসে তোমার কি কি ভালো লাগে তোমার ভালো লাগাটা কি স্যার প্রত্যেকদিন স্কেটিং করতে পারি এবং বন্ধুদের সাথে মিল করতে পারি সবার সাথে মিশে কথা বলো সবাই একসাথে হয় এটা অনেক মজা হয় না ইয়েস স্যার আর সবাই মিলে চালাই আর বাসায় কাজে হেল্প করো তোমার আব্বু আম্মুকে ইয়েস স্যার ভেরি গুড তারপর কথা বলবো তোমনের সাথে তোমন বলো তোমার কি অবস্থা ভালো আছি তুমি বাসায় কি কাজ করো হ্যাঁ করি ছোট ছোট কাজের দায়িত্ব নিছো তুমি হ্যাঁ কি কি দায়িত্ব নিছো বলো বাবা মাকে হেল্প করা বোনদেরকে সাহায্য করা এসবই একতা পুরো তো সবাইকে হেল্প করা যে সাহায্য সহযোগিতা আমরা যদি দেখা যায় ফ্যামিলিতে পাঁচজন থাকে যখন খাবার খেয়ে এদিকে খেয়াল করো কথা আমরা যদি খাবার খেতে বসি দেখা যায় আমরা কি
হয়তো মায়ের উপরে নয় কাজের লোকদের উপর ডিপেন্ড করে থাকি আমরা যারা প্লেটে ভাত খাবো ভাত খাওয়ার পরে যার যে যদি প্লেট নিয়ে বেসিংয়ে চলে যাই কাজটা কমে যায় না পাঁচজন পাঁচটা করে ফেললে এখন আমরা যদি পাঁচজনে একজনের উপর ডিপেন্ড করে থাকি যে আম্মু সব ধুয়ে ফেলবে তাহলে কি সেটা হয় বলো এটা জুলুম হয়ে যায় না তো আমরা সবাই এই যে ছোটখাটো কাজের দায়িত্বগুলো নিব পারবো তো ইনশাল্লাহ ভেরি গুড ভেরি গুড তো সবার সাথে তো কথা বলা সম্ভব না সবারই কিন্তু একই মতামত তোমাদের কি স্কেটিং করতে ভালো লাগে ভেরি গুড ভেরি গুড সবাই মোটামুটি স্কেটিং এ খুবই আগ্রহী এবং আমরা কিছুদিন আগে সচিবালয়ে ক্রীড়ামন্ত্রী মহোদয় বলছেন যে স্কেটিং নিয়ে উনি খুবই আগ্রহী প্রকাশ করলেন কারণ স্কেটিংটা এমন একটা খেলা বর্তমান জেনারেশন স্কেটিংটাকে খুব ভালোবাসে এবং মন থেকে নিয়েছে এবং স্কেটিং এমন একটা খেলা যেটার মাধ্যমে সারা বডি মানে পুরো বডির এক্সারসাইজ হয়ে যায় এবং আপনি স্কেটিংকে ব্যায়ামের রানী বলা হয় এই কারণেই যে স্কেটিং করে আপনি পুরো বডির এক্সারসাইজ একসাথে করে ফেলতে পারবেন এবং আবার আপনার যদি বডি ওয়েট কন্ট্রোল রাখতে পারেন এই একমাত্র স্কেটিংয়ের মাধ্যমে রাখতে পারবেন তো আমরা আমাদের ক্লাব শনিবার বন্ধ হয়ে যাবে